সুরাতে এই মামলার পলাতক আসামি ছিল আনার গলি জাহাঙ্গীরের স্ত্রী তাকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয় তাকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে ঘটনা 23 তারিখ ভোরবেলা তার স্বামী জাহাঙ্গীর সহ একটা স্কুল ব্যাগে করে এই ভিকটিমের মাথাটি সে পতঙ্গা সিবিচ এলাকায় পাথরের ভিতরে ড্রপ করেছে আমরা তাকে নিয়ে এতক্ষণ তল্লাশি করলাম এখনো পর্যন্ত আমরা মাথা উদ্ধার করতে পারি নাই আগামীকাল ভোরবেলা আবার আমরা অভিযান পরিচালনা করব তার দেওয়া তথ্যমতে আমরা এবং তার দেওয়া তথ্যমতে আকমল আলী রোডে তাদের বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় লুকায়িত অবস্থায় ঘটনায় ব্যবহৃত দামা দাটি উদ্ধার করা হয়েছে এবং তোমার জুতা ছিঁড়ে গেছে তাহলে এরপরে আপনি পুলিশকে আগে থেকে বলে দেন নাই কেন জবাইটা কিভাবে করলো জবাইটা কিভাবে করছো তা জানি না কিন্তু হাত ব্যান্ডে যখন বস্তা ভিতরে ডুবে ফেলছে তখন দেখছি আমি তারপরে তখন আমার স্বীকার করার কাউকে বলার সে ক্ষমতাটা আমার ছিল না এখানে আপনি সহ আসছেন নাকি মাথা ফেলতে হ্যাঁ আমি সহ আসছি এটা কেন লাজস্তা ফেলছে তো তখন আমি সাথে গেছি আপনার কি বলছিল এখানে আসলেন যে আপনার কি বলছিল আমাকে কিছু বলে না আমাকে বলছে কলি তুই অপরাধ করছি আমি বলছি তুমি অপরাধ করছো ঠিক আছে কিন্তু আমি তোমাকে সাহায্য করতেছি এটাই হচ্ছে আমার মেন অপরাধ তোমার কোনো ভবিষ্যৎ নেই আমার একটা বাচ্চা আছে আমার ভবিষ্যৎ আছে আমার ছেলেকে কে দেখবে আমি আমি যে এই কাজটা করতেছি তোমার ভালোবাসার আবেগের টানে করতেছি কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করলে তোমাকে সাহায্য করতেছি এটাই আমি মেন অপরাধী এখন কি আপনার খারাপ লাগতেছে এই যে কাজটা করো আমি এখন না আমার যখন করছি তখন থেকেই আমি অপরাধী কিন্তু আমি আমার মাকে নিজে বলছি মা তোমরা আমাকে নিয়ে গিয়ে সিলিন্ডার করা আমি যা দেখছি যা করছি সব বলে দিব জানালে দিয়ে দেখতেছি আমার রুমে না ওই পাশের রুমে মুস্তাফিজুর আর জাহাঙ্গীর উরফে শফিকুর রহমান বস্তা ভিতর ঢুকে ফেলতেছে তখন এতটুকু ঢুকে ফেলছে হাত বান্ধা মুখ বান্ধা তখন কি মৃত বা জীবিত ওটা আমি কিছু জানি না আমি চলে গিয়ে আন্টির কাছে আন্টির রুমে আন্টিও কান্না করতেছে আমিও কান্না করতেছি আমার শাশুড়িকেও গিয়ে বলি নাই এটাইও আমার অপরাধ আমার শাশুড়িকে বলতাম আমি ভাবতেছি আমার শাশুড়িকে বললাম শাশুড়ি কী করবে ও তো উঠতে পারে না বিছনা থেকে ওকে কী বলবো ও আরও নিচ থেকে ভেঙে পড়বে আমি ওকে বলি নাই কিছু না ভাইয়া আমি জবাই করতেও দেখি নাই প্লাস্টার করতেও দেখি না কিন্তু সবগুলো আমাকে দিয়েই আনাইছে দামাটাও আমাকে দিয়ে আনাইছে ব্রিজের উপর থেকে আমি নিয়ে গেছি কিন্তু যখন দিচ্ছে তখন আমি কি ওটা দেখি না অর্ধেকে গিয়ে আমি দেখছি প্লাস্টার প্লাস্টিকও আমি নিয়ে গেছি কনস্ট্রেটগুলো হ্যাঁ তারপর আবার গিয়া ফলি যে ফলি ভিতরে ঢুকেছে ওগুলোও আমি নিয়ে গেছি আর যেটা লাগে সুটোও আমার কিন্তু কী করবো আমার তো কিছুই করার নেই আমাকে যেরকমই বলছে আমি ঠিক সেরকমই করছি মূল পরিকল্পনাকার ওটা জানি না আমার হাজব্যান্ড বলছে কলি তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে কথাটা বলবো যদি বিশ্বাস না করো আমি তো আমি বলছি তোমরা যে জায়গায় তোমার জন্মদাতা বাপকে মেরে ফেলতে পারবো পারছো আমাকে মারতো তোমাদের কতক্ষণ তোমার শ্বশুরের বাচ্চা কি ছিল লাস্টে আমি তো জানি না উনি জানে উপরওয়ালা জানে আর ওদের ছেলে মেয়ে ও তো জানে না যে 27 বছর আগে যখন চলে গেছে বলছে ওদের মুখ থেকে শুনছি তাহলে কি আমি কি বলতে পারবো আমি বিয়ে করছি যে 1 বছর হয়েছে ওটা কি আমি বলতে পারবো নাকি 27 বছর আগে আমার জন্ম হয়েছে এখানে আমার হাজব্যান্ড অর্থাৎ জাহাঙ্গীর ওরফে শফিকুর রহমান ও আর আমি আসছি এসে ও বলছে আমাকে কলে ওদিক দিয়ে দাঁড়া আমি ফেলে দিই তো আমি বলছি ওটা কি হাতে সুপ করে থাকো ও যখন ফেলতেছে হয়তো এই পাথরের সাথে ফেলছে আমার মতো যেন
কোন সন্তানে বাবা মার কথা না শুনে থাকে না সবাই যেন বাবা মার বাধ্য সন্তান হয়ে থাকে আর আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করছে কারো বাবা মা যেন ওইভাবে কাউকে মানুষ না করে আমার মতো যেন পরিস্থিতি শিকার না হয় আমার ছোটবেলায় আমার আব্বু জিয়ালখানে গেছে যখন আমার 4 বছর বয়স তখন আমার মা আমাদের ভাই বোন তিনজনকে অনেক কষ্ট করে মানুষ করছে ছোট ভাই দুই ভাইকে আর আমাকে এরপর থেকে আব্বু আসছে জিয়ালখানা থেকে 5 বছর পর এরপর এসে আরেকটা বিয়ে করে ফেলছে আমাদের সংসার টেলোমেলো হয়ে গেছে আমাদের ইচ্ছেটা ইচ্ছে থেকে গেলে স্বপ্ন কখনো পূরণ হলো না স্বপ্ন স্বপ্ন থেকে গেছে কোনো বাবা মা যদি ওরকম ছেলে মেয়েকে মানুষ করতে না পারে তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে লাভ নেই